বন্ধুরা, আজকে সকাল থেকে একদম সময় পাইনি। এখন খেয়ে দেয়ে তুনায় পরীক্ষা হলো, খেতে টেতে আমাদের প্রায় 2:45 বেজে গেছিলো, এখন বাজে 3:20। এখন একটু সময় পেলাম, তাই আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও মোটামুটি আছি। আজকে তুনায় পরীক্ষাটা শেষ হয়েছে, তবু একটু চাপ কমলো, এখন একটু সময় পেয়েছি। উনি এখন গান গাইছিলেন স্টার মেকারে, তো লাপালাপি করছে, পরীক্ষা শেষ হয়েছে। যেমন উচ্চ মাধ্যমিক যেন শেষ হয়ে গেছে, বিরাট ব্যাপার, এবার কলেজে যাবে এরকম একটা ব্যাপার। তো এখন একটু সময় পাচ্ছি। তুনায়ের অনেক জামার ঢাল, দেখ এই যে জামা কাপড় নিয়ে বসেছি বাড়িতে, পরে এগুলো যা তা করে অগোছালো করে রাখে, এখন এগুলোকে আমি একটু গুছিয়ে রাখবো। একদিকে জামা রেখেছি, এই যে জামা আলাদা, প্যান্ট আলাদা, বাড়িতে পরার প্যান্টগুলো এই আলাদা, জিন্সের আলাদা। আবার কালকে দেখবো যেমনকে তেমন, আজকে গুছিয়ে রাখছি, কালকে আবার চুলমাটি ভোল হয়ে পড়ে থাকবে। রোজে এর গোছাবো, রোজে নোংরা মানে নেবে আর অগোছালো করে দেবে। আর বলবো জ্বালাতে, এই গুছিয়ে এবার একটুখানি সময় পাচ্ছি। এখন 3:30 বেজে গেছে, একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে উঠে বিকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চা খেতে খেতে যদি সময় পাই একটুখানি তোমাদের সঙ্গে গল্প টল্প করবো, আর যদি না পাই তাহলে আবার সন্ধেবেলার পর মানে রাতের দিকে দেখা হচ্ছে, তখন কাজ করতে করতে একটু গল্প করব আর শেয়ার করব আমি কী কী করলাম না করলাম। রোজ রোজ তো আমি ভিডিও দিতে পারি না, আমার সময় হয় না, আমার মেয়েরও পড়াশোনা থাকে, পুরো সংসারের দায়িত্ব একার হাতে সামলে ভিডিও করাটা একা হাতে সম্ভব হয় না, কারণ কাজ করতে করতে অল টাইম ফোন নিয়ে ক্যামেরা মানে ঠিকঠাক করে ধরে ভিডিও করা সম্ভব হয় না। তার মধ্যে যতটুকু পারি করি এবং শেয়ার করার চেষ্টা করি সব কিছু। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, প্রচণ্ড কষ্ট হচ্ছে, সকাল থেকে অনেক খাটনি, অনেক কাজ করে আর শরীর দিচ্ছে না, একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট মানে তো ওই মোবাইলে দেখবো সব ইউটিউবারদের, তোমাদের সব যে বন্ধু ইউটিউবাররা আছো তাদের ব্লগগুলো হয়তো দেখবো, একটু নিউজ দেখবো, দেখতে দেখতেই টাইম কেটে যাবে, ওই ততটুকুই রেস্ট আর কি। তো আবার আমি চলে এসেছি ফ্রেন্ডস, এখন বাজে 9:15। এই মাত্র আমার সমস্ত কাজ মানে পড়ানো শেষ হলো, আর এখন আমার কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছেও না। আর ভালোই হয়েছে, আজকে একজনের বার্থডে ছিল একটা বান্ধবীর,
তো সে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, বিরিয়ানিটাই খাবো রাতে, খাবার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন বিরিয়ানি খাইনি, তো আজকে জমিয়ে বিরিয়ানিটা খাওয়া যাবে। তো কি আর বলবো, একটু যে সেজে গুজে বসবো দেখো তাও ভালো লাগে না, সারাদিন এত কাজ, তারপর পড়ানো, একবারে ভূতের মতো বিধ্বস্ত অবস্থায় বসি, কিছু করার নেই, সবসময় সেজে গুজে বসা সম্ভবও হয় না, চুলটাও ভালোভাবে আঁচড়ানোর সময় পাই না। যা হয় আমাদের মতো হাউস ওয়াইফদের সংসারের কাজ, বাচ্চা সবই থাকে, হাজব্যান্ডের জন্য সব কিছু জোগাড় করে দেওয়া, যেরকম হয় হাজব্যান্ডও যথেষ্টই কোঅপারেটিভ, সঙ্গ দেয় অনেক কিছু কাজেরই, কিন্তু সব কাজ তো আর হয় না, তাই আমাদের অনেক দায়িত্ব মেয়েদের। মেয়েরা যখন ছোটো থাকে তখনই ভালো থাকে বাবা মার কাছে, যখনই তার একটা নিজের সংসার হয় দায়িত্ব অনেক বেড়ে যায়, তো যার জন্য নিজের সাজগোজটাও চলে যায়। তার মাঝেও মনে হয় যে একটু সাজি, আমি কিন্তু খুব সাজতে ভালোবাসি, মাঝে মাঝেই সাজি, তোমরা হয়তো দেখবে, কিন্তু সবসময় সেটা হয় না। তো যাই হোক, ওই জন্য ভূতের মতো কথা বলছি বলে বিধ্বস্ত অবস্থায়, কিছু মনে করো না। তো আমি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, চাটাও খাইনি ভালো করে, দেখি এখন একটু চা খাবো, আমাদের চা খাওয়ার কোনো টাইম নেই, আমরা যখন তখনই চা খাই, মানে রাত্রি 10টা অবধি তো চা খাই, তারপর 11টায় খেলে খাবো, কিন্তু এখন 10টা অবধি খাওয়া হয় না, আগে হতো এটা, 9টার সময় 9:30টার সময় তো খাই। তা যাই, যে একটু চা খাই, খেয়ে মাথাটাও ধরেছে, তারপরে বিরিয়ানিটা একটু গরম করে রাতে খাবো, খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা বসে পড়েছি বিরিয়ানি খেতে, বিরিয়ানিটা গরম করে নিয়েছি একটু কড়াতে, অনেকক্ষণ বিরিয়ানিটা ছিল তাই একটু গরম করা হয়েছে, কারণ অনেকক্ষণ দিয়ে গেছে, তো আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, আমার হাজব্যান্ড মেয়ে সব খাচ্ছে, আমিও নিয়ে বসেছি। এই যে অনেকদিন বাদে খাচ্ছি, ভালোই লাগবে আশা করি। আলুটা নিয়ে জাস্ট এই নিয়ে ভালো খাইনি, অনেকদিন বাদে বিরিয়ানি খাচ্ছি, ভালোই লাগছে। খাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমি শুতে যাব, এখন অনেক রাত্রিও হয়ে গেছে, এই টেনে খেঁচে চুল বেঁধে নিয়েছি শোবার আগে, আর ভালো লাগছে না, সারাদিন অনেক খাটনি হয়েছে। তো আজকের ভিডিওটা বেশি আর বড় করতে পারিনি, এতদিন ধরে অনেক চাপে ছিলাম তুনায়ের পরীক্ষা নিয়ে, তাই বেশি ভিডিও টিডিও করতে পারিনি, ও পড়ার চাপ ছিল। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, আর আমার চ্যানেলটার সঙ্গে থেকো, আশা করি পরের ব্লগগুলো নতুন নতুন নিশ্চয়ই কিছু তোমাদের জন্য নিয়ে আসতে পারবো, নতুন জিনিস তোমাদের চাহিদা মতো নতুন কিছু ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই অবধি, টাটা।